এবার পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে সংখ্যালঘুদের মন জিততে চাইছে বিজেপি। সংখ্যালঘুদের উন্নয়ন বাদ দিয়ে রাজ্য এগোবে কিভাবে? সংখ্যালঘুদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। আজ বিমানবন্দরে দাঁড়িয়ে একথা স্পষ্ট করে দিলেন আগরতলা যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা করছেন। দলের ইঙ্গিতেই যে সেই কাজ হচ্ছে তা কার্যত আজকে বিমানবন্দরে দাঁড়িয়ে মেনে নিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। স্ট্র্যাটেজি না, এটা চিন্তার বিষয় আছে। পশ্চিমবাংলায় 30% প্রায় সংখ্যালঘু আছেন, স্বাধীনতার 75 বছর চলছে, অমৃত মহোৎসব, সংখ্যালঘুরা কি পেয়েছেন তারাও ভাবছেন, সমাজও ভাবছে। আর 30% লোক যদি সুবিধা থেকে বঞ্চিত হয়, যদি পিছিয়ে থাকে, মূল স্রোতে না আসে, তাহলে পশ্চিমবঙ্গ কী করে এগোবে? সারা ভারতবর্ষে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী হাজার রকম যোজনা করছেন, বিশেষ করে গরিব মানুষের জন্য যা যা যোজনা করেছেন গরিব কল্যাণের, সেগুলো সব সুবিধা, সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন সংখ্যালঘুরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন এবং বিজেপির ভয় দেখাচ্ছে। এতে আখেরে ক্ষতি হচ্ছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। তাই বিজেপিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই বলেও সাফ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। আজ যদি কৃষক সম্মান নিধিতে বঞ্চিত করা হয়, সংখ্যালঘুরা চাষির সঙ্গে যুক্ত, তারা বঞ্চিত হবে। আবাস যোজনা যদি লুট করা হয়, না দেওয়া হয়, তাহলে সংখ্যালঘুরা বঞ্চিত হবেন। শৌচালয় থেকে আরম্ভ করে যা যা সুবিধা দেওয়া হচ্ছে তার, সেটা যদি দুর্নীতিতে লুট হয়ে যায়, তাহলে সংখ্যালঘুরা বঞ্চিত হবেন। কিন্তু তাদেরকে এমন ভয় পাইয়ে দেওয়া হচ্ছে বিজেপি সম্বন্ধে, যে বিজেপি এলে কী না কী হয়ে যাবে। সারা দেশে বিজেপি এসে গেছে, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, অন্যান্য স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের সাথে বম বন্দুক তুলে দেওয়া হয়েছে। আজকে তাদেরও ভাবার দরকার আছে, তারা মূল স্রোতে থাকবেন, মোদীর সঙ্গে থাকবেন না দিদির সঙ্গে থেকে আর ওই মানে ওই রকম গরিব জীবনযাপন করবে। তবে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে রাজ্যের 30% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটকেও নিজেদের ঝুলিতে ভরতে চাইছে, সে কথা পরিষ্কার হয়ে গিয়েছে বিজেপির সাম্প্রতিক অবস্থান থেকে। এটা আমি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদের বলবো, যে কাকে আপনারা এনেছেন, আপনারা ভোট না দিলে মানে আপনাদের তো আর 10 বার ভোট কমে গেলেই গেছিল। আপনারা 100 জনের মধ্যে 95 জন ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে 2021 নির্বাচনে। আপনারাই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, এবারে বিচার আপনাদেরকেই করতে হবে। আমরা অনেক আগেই বলেছি রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম, তাদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। এখন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তৃণমূলকে ভরসা করবেন না বিজেপিতে আস্থা রাখবেন, সে কথা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, খাস খবর।